بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد النبي الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: إنا فتحنا لك فتحا مبينا. ঐতিহাসিক রুকন সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় রুকন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা অনেক তরক্কি, অনেক অনেক কিছু আমাদের দান করেছেন। বিনিময় কি হয়েছে? বিনিময় হয়েছে 2006 সালের 28 অক্টোবরের শহীদ বিনিময় হয়েছে, এই স্বৈর শাসকের 15.5 বছরের শাসন এবং আমাদের উপর অত্যাচার, নির্যাতন এবং নিষ্পেষণ বিনিময় হয়েছে। আমাদের রাহবারদের জান দেওয়া, শহীদ হয়ে যাওয়া বিনিময় হয়েছে ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে, শত শত মানুষের জান এবং আহত পঙ্গুত্বের যে যে সারি সারি, সেই বিনিময় আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা একটি সুযোগ দিয়েছেন এবং সেটা একটা বিজয়ী বলা যায়। হুদায়বিয়ার সন্ধির সময় যে আয়াতটি নাজিল হয়েছিল যে ফাতাহান মুবিনা, আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বাংলাদেশে সেই ফাতাহান মুবিনা স্তরে উন্নীত হয়েছে। সম্মানিত রুকন ভাই বোনেরা, যে সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন এর একটা জায়গা আমাদেরকে পুষতে হবে। আপনারা জানেন যে হুদায়বিয়ার সময় মাত্র 1400 সাহাবী ছিলেন, মক্কা অভিযানের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে 1400 সাহাবী ছিলেন, অতপর 30,000 সাহাবী নিয়ে তাবুক অভিযান হয়, অতপর মদিনা মুনাব্বারা সহ পুরা আরব ভূখণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তগত হয়। সে বিনিময়টা কী ছিল? বিনিময়টা ছিল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন রাত কষ্ট শিকার, সাহাবা আজমাইনদের দিন রাত পরিশ্রম এবং তাদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে সেই অল্প সময়ের ভিতরে 23 বৎসরে পুরো রাষ্ট্র, পুরো আরব এবং জাজিরাতুল আরব না শুধু, সেই সময়ে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য, স্পেন সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, তা পর্যন্ত প্রধানত হয়েছিল। সুতরাং আজকের এই রোকন সম্মেলনে রোকন ভাই বোনদের এই দায়িত্ব নিতে হবে, যে স্বপ্ন আজকে মানুষ জামাত ইসলামকে দেখাচ্ছে, যে স্বপ্ন আজকের আমাদের আহ্বার আমির জামাত স্বপ্ন দেখছেন। আমি একটা আয়াত আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই, যে আয়াত পড়ে আমরা রোকন হয়েছিলাম। সুরা ফাতহের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ওমান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আমরা আয়াতটাকে যদি স্মরণ করে আমাদের পথ চলাকে আমরা সামনে রেখে আমাদের সম্মান এবং মর্যাদা যে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, যে বায়াত গ্রহণ করেছিল সে বায়াত রাসূলকে নিষেধ করেছেন, সে হাতটি আপনার হাত ছিল না, সেটা আমারই হাত ছিল। এবং আল্লাহ তাআলা দ্বিতীয় কন্টেন্টে বলেছেন, যদি তোমরা ওয়াদা রক্ষা না করো তাহলে তার পরিণাম তোমাদেরকে ভোগ করতে হবে, আর যদি তোমরা আমার সাথে ওয়াদাকে রক্ষা করো তাহলে আমি তোমাদের অচিরেই পুরস্কার দান করবো। আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের রাহবাররা যেই হারে অকাতরে জীবন দিয়েছিলেন সেই জীবনের বিনিময়ে আজকে 5ই অগাস্টের পরে আল্লাহ তাআলা একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সুন্দরা আমরা যারা জীবিত আছি আমরা যেন আগামীতে মানুষকে স্বপ্ন দেখাতে পারি, ইনসাফপূর্ণ একটি সমাজ যেন আমরা কায়েম করতে পারি, মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হতে যেন আমরা পারি, এই জন্য ঢাকা মহানগরের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বের ভার আজকে জামাতের রোকন ভাই ও বোনদের। আমি সেই দায়িত্বের কথা আপনাদেরকে স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের মঞ্জিল মকসুদে পৌঁছানোর আশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।